আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, সুন্দর আছো। যথারীতি নিয়মে তোমাদের সামনে আমি আজ অনলাইন ক্লাস নিতে হাজির হয়েছি। আজ আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন সাবজেক্টের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়। সেখানে সংবিধান নিয়ে আলোচনা করা হয়েছে। সংবিধানের বিষয়ে ভিতরে অনেক কিছুই বিদ্যমান, তার ভিতর থেকে যেটা আজ বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে মৌলিক অধিকার। তাহলে এসো তোমরা সবাই লিখে নাও আজকের বিষয় মৌলিক অধিকার। ব্যক্তি যে যে রাষ্ট্রে বসবাস করে তার কিছু মৌলিক অধিকার আছে, সে মৌলিক অধিকারগুলো পালন করে থাকে। রাষ্ট্র কর্তৃক সে অধিকারগুলো ভোগ করে থাকে, সেগুলো তার প্রাপ্য মৌলিক অধিকার। এটা সংবিধানে আছে। তার আগে আমাদের একটু জানা প্রয়োজন সংবিধান কী। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতিমালা। রাষ্ট্র পরিচালনার নীতিমালা যে পুস্তকে লিপিবদ্ধ থাকে এবং সেই নিয়ম অনুসারে রাষ্ট্র পরিচালিত হয় সংবিধান অনুসারে, তার ভিতরেই মৌলিক অধিকার বিদ্যমান। বাংলাদেশ তোমরা জানো, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। তার এক বছরের মাথায় আমরা একটা সংবিধান হাতে পাই, সেটা হচ্ছে 1972 সালে 16 ডিসেম্বর সংবিধান পরিপক্বতা লাভ করে এবং সেখান থেকেই রাষ্ট্র সেই নিয়ম অনুসারে পরিচালিত হচ্ছে এবং আমরা মৌলিক অধিকারগুলো ভোগ করে থাকি। মৌলিক অধিকারের ভিতরে যে মৌলিক অধিকারগুলো আছে বা সুলিখিতভাবে তুলে ধরা হয়েছে নাগরিকের সামনে, সেগুলো আমরা এখন আলোচনা করব। এক নম্বর হচ্ছে চলাফেরার অধিকার। স্বাধীন বাংলাদেশে যে নাগরিক জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, সে স্বাধীনভাবে বাংলাদেশের প্রত্যেক জায়গায় অবাধে চলাফেরা করতে পারবে এবং প্রয়োজনে সে বহির্বিশ্বেও যেতে পারবে এবং পুনরায় অনুপ্রবেশ করতে পারবে। তারপর হচ্ছে সভা সমাবেশের অধিকার। প্রত্যেক ব্যক্তি সে যদি রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকে তাহলে স্বাধীনভাবে সে যে তার দলীয় লোকজন নিয়ে সভা সমাবেশ করতে পারবে, তার আত্মসমালোচনা করতে পারবে দেশের বিষয়ে বা যেগুলো প্রয়োজনীয় জরুরি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে সবার সাথে দলীয় লোকজনের সাথে আলোচনা করতে পারবে। এটা তার মৌলিক অধিকার। তারপর হচ্ছে সংগঠনের স্বাধীনতা। যে কোনো বাংলাদেশে আমরা জানি বিভিন্ন দল আছে, বিভিন্ন সংগঠন আছে, সে সংগঠনের স্বাধীনতা ভোগ করতে পারবে। যার যেটা ভালো লাগে, কেউ কাউকে জবরদস্তি করতে পারবে না এবং সংগঠন নীতিমালা অনুসারে সে তার দলকে নিয়ে, তার জনগণকে নিয়ে পরিচালিত করতে পারবে। তারপর চিন্তা ও বিবেকের স্বাধীনতা। প্রত্যেক ব্যক্তি তার স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে, চিন্তা ভাবনা করতে পারবে, তার মতামত প্রকাশ করতে পারবে। সে কোনো তার ইচ্ছা অনুযায়ী কবিতা লিখতে পারে
বা যে কোনো বিষয়ে তার স্বাধীন মতামত পোষণ করতে পারে, সেটা ফেসবুকের মাধ্যমে হতে পারে, পুস্তকের মাধ্যমে হতে পারে, তারপর সংবাদপত্রের মাধ্যমে হতে পারে। সেক্ষেত্রে আমরা সংবাদপত্রের স্বাধীনতার কথাও বলতে পারি। সংবাদপত্র বাংলাদেশে বিভিন্ন সংবাদপত্র রয়েছে, এক এক সংবাদপত্র তাদের মতামত প্রকাশ করছে স্বাধীনভাবে, কেউ তাদেরকে বাধা নিষেধ আরোপ করছে না। তাহলে এটাও দেখতে পেলাম যে চিন্তা ও বিবেকের স্বাধীনতা, পেশা বা বৃত্তির স্বাধীনতা, পেশা বা বৃত্তি, যে কোনো ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী যে পেশায় সে অন্তর্ভুক্ত হতে চায় সে অন্তর্ভুক্ত হতে পারে। সে তাকে জোর করা হবে না, তার স্বাধীন অনুযায়ী সে পেশার সাথে নিযুক্ত হতে পারবে। তারপর হচ্ছে ধর্মের স্বাধীনতা, চার ধর্মের জনগণ বসবাস করে থাকে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। তো এখানে কেউ কাউকে জোর করবে না, যার যে ধর্ম নিয়ে থাকতে ইচ্ছা করে সে সেই ধর্মে লালিত পালিত হবে এবং ধর্ম পালন করবে, কেউ কাউকে জবরদস্তি করবে না, স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যার যার ধর্ম পালন করবে। ধর্ম পালনের স্বাধীনতার কথা বলা হয়েছে এখানে। তারপর হচ্ছে সম্পত্তির অধিকার, সেখানে বসবাস করতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্পত্তির অধিকার এটাও একটা তার মৌলিক অধিকার। তারপর হচ্ছে গৃহের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার অধিকার। আমি প্রত্যেক ব্যক্তি আমরা দেখো যে নিশ্চিন্তে শান্তিতে রাতে ঘুমাই, রাত্রি যাপন করছি, এটা গৃহে যে নিরাপত্তা দিচ্ছে সরকার, আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারছি, এটা একটা আমাদের মৌলিক অধিকার। তারপর হচ্ছে জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ, ছোটো বাচ্চা নিম্নবিত্ত পরিবারের বা আমরা দেখতে পাই হচ্ছে বস্তিতে আছে যেসব শিশুরা, তারা আসলে খাবার জন্যে বা পেটের ক্ষুধার জন্যে নানা ধরনের কাজ করে থাকে, বিভিন্ন জায়গায় গাড়ি ঘোড়ার মেরামতের, ওয়েল্ডিংয়ের কাজ করে থাকে, সেখান থেকে ক্ষতিকর রশ্মি বের হয় যেটা চোখের লেগে চোখ অন্ধ হওয়ার খুবই ঝুঁকি থাকে। তারপর ভারী জিনিসপত্র বহনের যে কিছু কাজ আছে এগুলো অতীতে আমরা দেখতে পেতাম, কিন্তু বর্তমানে সরকার এসব দিকে দৃষ্টি দেওয়ার কারণে এগুলো অনেক কমে গিয়েছে বাংলাদেশে। এখন সেজন্য এটা বলা হয়েছে যে শিশু শ্রম নিষিদ্ধ, এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এইসব শিশুদের যারা আছে কর্মজীবী যারা কাজ করে, কাজের ক্ষেত্রেও একটা বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে যে সেই বয়সের নিচে তারা এই কাজগুলো করতে পারবে না, এবং যারা কাজ করে তাদেরও সুব্যবস্থা করেছে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, তারা সকালে কাজ করে বা বিকালে তারা পড়াশোনা করে, সে শিক্ষা লাভ করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জবরদস্তমূলক শ্রম নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ সংবিধানের 34 অনুচ্ছেদে। বিনা কারণে কাউকে গ্রেপ্তার বা আটক করা যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিনা অপরাধে কাউকে আটক করা যাবে না। এখানে দেখা যায় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে,
সেখানে যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে তাহলে তার প্রমাণ ভিত্তিক কাগজপত্র সমেত তাকে গ্রেপ্তার করতে হবে, নতুবা যদি কোনো তার প্রমাণপত্র না থাকে, সে কোনো অন্যায় করেনি, হুট করে রাতে বা যে কোনো সময় এসে কোনো বাড়িতে ঢুকে কাউকে আটক করা যাবে না, এটা একটা সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে মৌলিক অধিকারের ভিতরে। এটা তারপরেও দেখা যায় যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে এগুলো তেমনভাবে মেনে চলা হয় না, অন্যায়ভাবে জবরদস্তমূলক আটকে রাখা, কেউ কেউ জানে না হঠাৎ করে গোপনভাবে নিয়ে গুম করে দেওয়া, এটা এগুলো করা যাবে না, এগুলো মৌলিক অধিকারের পরিপন্থী। তারপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সাম্যের অধিকার। সবাই সমভাবে সব কিছু উপভোগ করবে, সকল অধিকার এখানে ছোট বড় বা উঁচু নিচু কোনো প্রভেদ রাখা হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক অধিকারের ভিতরে আসলে অনেক কিছু নিয়েই আলোচনা করা হয়েছে, সেগুলো সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং যেটা সবচেয়ে বেশি করণীয় বা প্রয়োজন আমাদের সেটা হচ্ছে করতে হবে, আমরা যেহেতু শিক্ষার্থী, তোমরা ছোটো একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে পড়ছো, এরপর উচ্চ শ্রেণীতে যাবে, তো আমাদের প্রত্যেকেরই উচিত একটা সংবিধান কাছে রাখা। এটা যে কোনো পুস্তকালয়ে বা লাইব্রেরিতে তোমরা পাবে বাংলাদেশ সংবিধান, এই বাংলাদেশ সংবিধানটা তোমরা তোমাদের কাছে রাখার চেষ্টা করবে। তাহলে আমরা যেগুলো দেখলাম যে চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা বা বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, তারপর হচ্ছে সংগঠনের স্বাধীনতা, তারপর সভা সমাবেশের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, তারপর পেশা বৃত্তির স্বাধীনতা, স্বাধীনভাবে যে যার যেটা যে চাকরি পছন্দ সে নির্দ্বিধায় তাতে প্রবেশ করতে পারবে, ধর্মীয় স্বাধীনতার কথা বললাম, সম্পত্তির অধিকারের কথা বলেছি, তারপর জীবন ও ব্যক্তি স্বাধীন স্বাতন্ত্র্যের অধিকারের কথা বলেছি, বিনা কারণে কাউকে আটক রাখা যাবে না, জবরদস্তমূলক শ্রম নিষিদ্ধকরণের কথা বলেছি, তারপর স্বামীর অধিকারের ভিতরে নারী পুরুষের সমান অধিকার কথাটা যেটা না বললেই নয়, নারী পুরুষকে আলাদা করে দেখা যাবে না, এখানে নারী পুরুষ, নারী যে কাজটা করতে পারবে পুরুষও সমানভাবে সেই কাজ করার অধিকার রাখে। এবং বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে যে নারী পুরুষ বলে কোনো প্রভেদ তেমন পরিলক্ষিত হয় না, একজন পাইলট সে নারীও হতে পারে পুরুষও হতে পারে, সে তার কঠোর হস্তে বিমান পরিচালনা করছেন, পুলিশের ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গায় খেলাধুলা সব জায়গায় নারী পুরুষের কোনো বিভেদ করা হয় না, এখানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, কোনো শ্রম যারা আছে কিছুটা ইসের রাস্তা বা রাস্তার মেরামতের কাজ বা বিল্ডিংয়ের কাজ করে থাকে যারা, যেসব মহিলারা, সেখানে অতীতে দেখা যেত যে পুরুষকে যে মজুরি দেওয়া হতো নারীকে তার অর্ধেক মজুরি দেওয়া হতো, পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে সে মজুরির পরিমাণ বাড়ানো হয়েছে, তো দেখা যাচ্ছে যে এখন তেমন নারী পুরুষের প্রভেদ দেখা যায় না, সবাই সমান অধিকার এবং সবাই সমান মজুরির অধিকারের পর্যবেসিত হয়েছে। তারপর আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের কেউ উঁচু বা নিচু, কেউ অপরাধ করলো সে উচ্চবিত্ত পরিবারের বিধায় সে একটা অন্যায় করলো, তাকে ছেড়ে দেওয়া হলো, তাকে ফাঁসি দেওয়া হলো না, কিন্তু যে দেখা যাচ্ছে যে গরিব পরিবারের সন্তান সে খুন করে সে বিধায় তার শাস্তি হচ্ছে কিন্তু বড়লোকের ছেলের শাস্তি হচ্ছে না, এরকম ধরনের কোনো বিধান নেই। মৌলিক অধিকারের ভিতরে বলা হয়েছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান, যে যে অন্যায় করবে সাথে সাথে তাকে সেইভাবে তাকে শাস্তি প্রদান করা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজভাবে আমি তোমাদের সামনে আজকে মৌলিক অধিকারগুলো তুলে ধরলাম, পরবর্তী দিন আমি অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।
ততক্ষণ পর্যন্ত তোমরা যে যেখানে আছো সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে, এবং বর্তমান সময়ের যে কারণে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে করোনা ভাইরাসের কারণে। বর্তমানে শীত পড়েছে বেশি, সেজন্য শীত লাগাবে না, ঘরের বাইরে বের হবে না, বেশি ঘোরাঘুরি করবে না, ঠান্ডা লাগাবে না, গরম খাবার খাবে, ঘরে বসে পড়াশোনা করবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।